শুরু হয়ে গেছে ফাইনাল খেলার টাইব্রেকার। খেলা চলছে চণ্ডীপুর, প্রথম শট মারতে যাচ্ছে কন্টিনেন্টাল, ওদিকে গোলকিপার রাজাদা, রেফারি এই খেলা পরিচালনা করছেন সুব্রত দাস। স্বর্ণেন্দু বাচ্চি গোল করলেন কন্টিনেন্টাল। এখন দলের হয়ে প্রথম শট নিতে আসলেন ভিক্টর। এখন দলের দ্বিতীয় শট নিতে যাচ্ছে কার্লোস, এই খেলা পরিচালনা করছেন রেফারি সুব্রত দাস আর স্বর্ণেন্দু বাচ্চি, ওদিকে গোলকিপার রাজাদা। শট নিতে যাচ্ছে দ্বিতীয় শট নিতে যাচ্ছে রনি, অনবদ্য গোল। দলের হয়ে লাস্ট শট অর্থাৎ শেষ শট নিতে যাচ্ছে মোহাম্মদ, ঘাটাতলার হয়ে শেষ শটটি নিতে যাচ্ছে মোহাম্মদ। খেলার রেজাল্ট কিন্তু 2-2, খেলার রেজাল্ট 2-1। দলের হয়ে শেষ শট নিতে যাচ্ছে গোল করতে পারে আজকের খেলায় জিত।